আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুবই সহজ এবং মজার একটা চকলেট কেকের রেসিপি শেয়ার করছি। আর এই কেকটা তৈরিতে আমি কোনো রকম ডিম, চিনি, ময়দা, তেল, কেক তৈরির কোনো রকম উপকরণই ব্যবহার করিনি। যে কেউই খুব সহজে কেকটি তৈরি করতে পারবেন, আশা করছি সবার ভালো লাগবে। প্রথমেই আমি এখানে 10 টাকা করে বাজারে যে চকলেট স্যান্ডউইচ বিস্কিট পাওয়া যায় তার 2 প্যাকেট বিস্কিট নিয়ে নিচ্ছি। এখন এই বিস্কিটগুলো থেকে আমি ক্রিমটা আলাদা করে নিচ্ছি, যেহেতু আমি কেকটা ডেকোরেশন করব। কেউ ডেকোরেশন করতে না চাইলে সেক্ষেত্রে ক্রিম আলাদা করার কোনোই দরকার নেই। তো একইভাবে সবগুলো বিস্কিটের থেকে ক্রিমটা আমার আলাদা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ক্রিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। বিস্কিটগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। তো সবগুলো বিস্কিট ভেঙে নেওয়া হয়ে গেলে এর মধ্যে রুমের স্বাভাবিক তাপমাত্রার 1.25 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি জাল করে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিয়েছি। কেউ চাইলে এগুলোকে ব্লেন্ড করেও নিতে পারেন। তো সবার সুবিধার্থে আমি ব্লেন্ড করছি না, বিস্কিটের ভেতরে দুধ দিয়ে এভাবে ভিজিয়ে 1 মিনিট রেখে দিলে এটা কিন্তু নরম হয়ে যাবে। তো তারপর এই বিস্কিটটাকে এভাবে ফেটিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকম দানা দানা ভাব না থাকে। তো বিস্কিটগুলোকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে 1 প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি। ইনো যে কোনো দোকানে পাওয়া যায় অ্যাভেলেবেল, তো ইনোটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে কেকটা সফট হবে, তা না হলে কিন্তু সফট হবে না। তবে কেউ চাইলে ইনোর পরিবর্তে বেকিং পাউডারও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে 1.5 চা চামচ বেকিং পাউডার ব্যবহার করতে হবে। তো ইনোটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কেকের এই ব্যাটারটা অনেকটাই ফ্লাপি হয়ে গিয়েছে। ইনোটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এই কেকের ব্যাটারটা আমি একটা মোল্ডে ঢেলে নেব। তো এর জন্য একটা মোল্ডে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তো তেল ব্রাশ করে এর মধ্যে বেকিং পেপার বেছানোর কোনোই দরকার নেই। তেল ব্রাশ করা হয়ে গেলে সরাসরি মোল্ডে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দেওয়া হয়ে গেলে হালকা ট্যাপ করে এটাকে বেক করে নিচ্ছি। এর জন্য চুলায় একটা হাঁড়ির মধ্যে স্ট্যান্ড বসিয়ে আমি 5 মিনিট হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন এর মধ্যে মোল্ডটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় মিডিয়াম লো আঁচে বেক করব 30 থেকে 35 মিনিট। তো এর মধ্যেই কেকটা হয়ে যাবে, আপনাদের সময় একটু কম বা বেশিও লাগতে পারে। আর ঢাকনায় যে ছিদ্র ছিল সেটাও আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। 35 মিনিট পরে ঢাকনা খুলে আমি চেক করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কেকটা হয়ে গিয়েছে আর কেকটা কতটা সফট হয়েছে। এখন এই কেকটাকে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হতে থাক, এখন আমরা কেকের ক্রিমটা তৈরি করে নেব। এর জন্য বিস্কিটের মাঝখান থেকে যে ক্রিমটা তুলে নিয়েছিলাম সেই ক্রিমের মধ্যে 3 চা চামচ দুধ দিয়ে দিচ্ছি, রুমের স্বাভাবিক তাপমাত্রার দুধ। তো দুধ দিয়ে মিশিয়ে একটা ক্রিম তৈরি করে নিয়েছি। এদিকে কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে, মোল্ড থেকে বের করে একটা নাইফের সাহায্যে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। এখন এই কেটে নেওয়া কেকের উপরে আমাদের তৈরি করে নেওয়া ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা দিয়ে আবারও কেকের দ্বিতীয় লেয়ার দিয়ে দিচ্ছি। এখন এর উপরেও আবার ক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবেও কেকটাকে খেয়ে নিতে পারেন। তো আমি আরও একটু ডেকোরেশন করব। এর জন্য বাজারে 10 টাকা করে যে মিল্ক চকলেটগুলো পাওয়া যায় তার 2টা চকলেট একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি। তো ফুটন্ত গরম পানির ভেতরে বাটিটা দিয়ে এর মধ্যে 1 চা চামচ গরম পানি দিচ্ছি। এখন এই চকলেটটাকে গরম পানির সাহায্যে মেল্ট করে নিচ্ছি। মেল্ট করা হয়ে গিয়েছে, এখন এই চকলেটটাকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে কেকের উপরে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চকলেটটা কেকের উপরে দেওয়া হয়ে গেলে এর উপর কিছু স্প্রিঙ্কেলস দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এই স্প্রিঙ্কেলসগুলো আমার ঘরে তৈরি, এর রেসিপি লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো স্প্রিঙ্কেলস দিয়ে কেকটাকে 10 মিনিট ফ্রিজের নর্মালে রেখে দেব। 10 মিনিট পরে ফ্রিজের নর্মাল থেকে বের করে আমি কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে, আর এই কেকটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা। আশা করছি যাদের কাছে কেক তৈরির কোনো জিনিসপত্র নেই তারা চাইলে এভাবে কেক তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।